2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকারের তরফ থেকে সরকারিভাবে যে ধরনের অরাজনৈতিক সমাবেশে আহ্বান করা হয়েছিল, সেই সমাবেশ ক্রমেই রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছিল। বর্তমানে রাজ্যে সরকার বিরোধী হওয়া অত্যন্ত প্রবল, কিন্তু সেই প্রবল হওয়ার জন্য আস্তাবল এই সমাবেশ থেকে জোয়ারে ভেসে যেতে বসেছে। আস্তাবল ময়দানের এই জনজোয়ার দেখে বিজেপি নেতৃত্বরা, বিশেষত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা অনুভব করতে পেরেছেন যে এই রাজ্যে সরকার আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু তার জন্য কি বিজেপি একাই লড়াই করবে, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ গতকালের এই সমাবেশে প্রধানমন্ত্রী, সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা ভাষণ দান করলো। রাজ্যের বিজেপি আইপিএফট জোট সরকার অটুট থাকবে কিনা সে সম্পর্কে একটি শব্দও ব্যয় করেনি। তার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি অথবা একক আসনে লড়াই করবে। জোট সম্পর্কে বিজেপি দলের এই নিরবতা আগামী দিন এ রাজ্যের রাজনীতিতে নতুন ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে।